গুড মর্নিং। তোমাদের আমি পড়িয়েছিলাম বিস্তৃতির পরিমাপক হিসেবে প্রসার। তো আশা করি তোমরা প্রসারটা বুঝেছো। প্রসার বা রেঞ্জ যেখানে আমি তোমাদেরকে বুঝিয়েছি ওটা খুব সিম্পল ছিল, যে কোনো চলরাশির মধ্যে সর্বোচ্চ এবং সর্বনিম্ন সংখ্যাটিকে আমাদেরকে বার করতে হতো এবং দুটোর মধ্যে যে পার্থক্য সেটাই হচ্ছে রেঞ্জ। তো তোমাদের আমি আগের দিন দেখিয়েছি, সেটারও আমি কিছু অঙ্ক করতে দেবো, যেগুলো তোমরা যদি করে দেখাও লিখে দেখাও তাহলে ছবি পাঠিয়ে দেখিয়ে দেবে, তাহলে আমরা ওটাকে কারেকশন করে দেবো। আর আজকে পড়াচ্ছি সম পার্থক্য বা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। যদিও আমি তোমাদের আগেই এখানে সংজ্ঞাতে যেতে চাই না, তবুও আমি সংজ্ঞাটা লিখে রাখলাম যেটা তোমরা তোমাদের বইতে পাবে, তবু আমি এই সংজ্ঞাটা লিখে রাখলাম। কিন্তু সংজ্ঞাটা বুঝতে গেলে তোমাদের একটু বুঝে নিলে আর তোমাদের লিখতে কষ্ট হবে না, সেই জন্য আগে মুখস্থ করবে না। আগে সংজ্ঞাটা কী করে এলো তার থেকে আমরা কী বার করছি সেটা বোঝো এবং তারপরে তোমরা করতে অসুবিধা হবে না। তাহলে সংজ্ঞাটা কী হচ্ছে? কোনো চলের একপ্রস্থ মানের সম পার্থক্য বা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হলো মানগুলির গাণিতিক গড় থেকে তাদের পার্থক্যগুলি বর্গসমূহের গাণিতিক গড়ের ধনাত্মক বর্গমূল। তো তোমরা গাণিতিক গড় বর্গমূল সব এইখানটায় ঘেটে যাবে। তো তোমরা খবরদার এটাকে এক্ষুনি মুখস্থ করতে পারবে না। তো তোমরা আগে এসো, যে লেখা থাকলো ঠিক আছে আমরা একটু একটু করে বুঝি যে কেমন করে হয়। ধরো এন সংখ্যক চলরাশির মধ্যে আছে, এবার কী কী ধরো এন সংখ্যক চলরাশির মধ্যে মানের মধ্যে কী আছে? ধরো এক্স ওয়ান, এক্স টু, এক্স থ্রি, বিভিন্ন চলরাশি দেওয়া আছে, করতে করতে এক্স এন পর্যন্ত আছে। আচ্ছা এই যদি আছে তো এর থেকে আমাকে সমপার্থক্য নির্ণয় করতে গেলে আমাদের কি করতে হবে? আগে আগে কি বলছে যে মানগুলির গাণিতিক গড় থেকে তাদের পার্থক্য নির্ণয় করতে হবে। গান প্রত্যেকটা মান থেকে তারা, আমি একটা জিনিস বলেছিলাম যে এটা বিস্তৃতি মানে হচ্ছে কোনো একটা জিনিস ধরো চারিদিকে ছড়িয়ে আছে, হ্যাঁ, তাহলে এইগুলোর একটা গড় জায়গা আছে, এই গড়গুলোর থেকে এরা কতটা দূরে আছে সেইটা বোঝানোটাই হচ্ছে বিস্তৃতি। যাই হোক, আমি এই জিনিসটা বোঝাবার চেষ্টা করেছিলাম, আমরা প্রসার করতে গিয়ে বোঝাবার চেষ্টা করেছি যে মান থেকে গড় মান থেকে কতটা দূরে সরে আছে সেটার পার্থক্য আগে খুঁজে বার করব। তার মানে এক্স ওয়ান মাইনাস এক্স ক্যাপিটাল এক্স বা এই এখানে কিন্তু স্মল এক্স আর ক্যাপিটাল এক্স এর মধ্যে অনেক কিছু পার্থক্য আছে। কারণ যদি ক্যাপিটাল এক্স গড় হয়, গড় মানে ক্যাপিটাল এক্স বার সমান গড় সমান আমাদের কি হচ্ছে? সামেশন এক্স আই ডিভাইডেড বাই এন, এটা হচ্ছে গড়। তোমরা জানো সামেশন মানে কি? সামেশন মানে হচ্ছে যোগফল, এইগুলোর যোগফল। এই যোগফল এবং তার যে কটা সংখ্যা আমরা নিচ্ছি তার সেটা দিয়ে আমি যদি ভাগ করি তাহলে কী বেরোবে? গড়। এটা তো গড়ের সিম্পল একটা ব্যাপার, কিন্তু লোকেরা এটাকেও সিগমা বলে আবার এটাকেও সিগমা বলে। তো এটা আসলে সামেশন নয়, সামেশন মানে হয়ে যাচ্ছে যোগফল, আর এটা সিগমা মানে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের চিহ্ন। তো গ্রিক অক্ষর স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা আমরা সিগমা দিয়ে সূচিত করি, আর যখন যোগফল নিই তখন আমরা এটাকে বলি সামেশন। তো যাই হোক, এইটা এইগুলো মাথায় রাখবে কারণ মাঝে মাঝে ভুল হয়। তো ধরো এন সংখ্যক চলরাশি রয়েছে, চল এক্স ওয়ান, এক্স টু, এক্স থ্রি, এক্স ফোর, এক্স এন পর্যন্ত, এটাকে মান বলবো না, চলরাশি, ধরো এন সংখ্যক চলরাশি রয়েছে। তাই
এবারে কি বলছে, কোন চলের একপ্রস্থ মান, একপ্রস্থ মান এইগুলোকে বলছি। সমক পার্থক্য হলো মানগুলির গাণিতিক গড় থেকে তাদের পার্থক্য। প্রত্যেকটা মান থেকে আমি কি করছি, গাণিতিক গড় থেকে পার্থক্য বার করছি। এবার কি বলছি, পার্থক্যগুলির বর্গসমূহ, প্রত্যেকটা পার্থক্য বেরিয়ে গেল, এবার এইগুলোর বর্গ মানে হচ্ছে স্কোয়ার পদ। এখান থেকে এবারে আমরা একটা এসো কোনো অঙ্ক করে নিই।
তাহলে অঙ্ক করতে করতে তোমাদের এইটা যখন মাথায় চলে আসবে তখন ইজি হয়ে যাবে। এটা খুব সহজ পদ্ধতি। এটা একটুখানি মুছে নিই। তোমাদের বইতে সব থেকে সহজ পদ্ধতি আছে, কিন্তু এটা তোমাদের মনে রাখতে হবে, গড় বার করার 11-এর যে পদ্ধতিগুলো তোমরা শিখেছো সেই দুটোকে একটুখানি মাথায় ঝালিয়ে রাখতে হবে। যে কীভাবে কী কী উপায় তোমরা অ্যালগোরিদম দিয়ে বা কল্পিত গড় কী করে বার করে, এ গড় কী করে বার করে, তোমাদের সব গাণিতিক গড়ের নিয়মগুলো মনে রাখতে হবে। এবার এসো একটা উদাহরণ নিয়ে, তোমাদের দেওয়া থাকে, আচ্ছা একটা জিনিস তোমাদের বলে রাখি, তোমাদের তো তোমাদের যে বইতে জয়দেব সরকুলের বইতে যে উদাহরণ আছে ওগুলো তো পড়া আছে, তো আমি একটা অন্য বই থেকে একটা উদাহরণ নিয়ে নিই। এবার আমার সঙ্গে সঙ্গে খাতা পেন্সিল নিয়ে বসো, আমার সঙ্গে সঙ্গে এটাকে পড়ো, করে দেখো যে তোমরাও এটা বুঝতে পারছো। ধরো এগুলো রয়েছে যে এমনি করে দেওয়া থাকে যে নিম্নে প্রদত্ত রাশি তত্ত্ব থেকে রাশিমালা যাই হোক থেকে নানান বইতে নানান রকম লেখা থাকে, সমূহ পার্থক্য
তাহলে এখানে এটাকে যোগ করে না, তাহলে যোগ করলে কি দাঁড়াবে? আগে আমাকে কি বার করছি, আমি যোগ করলে এক্স আই এর স্কোয়ার দাঁড়াবে। তাহলে এখানে 4, 6, 10, 15, 24
তোমাদের একটা জিনিস বলবো, যে রাফ ওয়ার্কটা খুব ইম্পর্টেন্ট। রাফ ওয়ার্ক তোমরা আলাদা করে সুন্দর করে লিখে সামনেই, যেমন ছোট থেকে শিখেছো যে কোনো অঙ্কের এক পাশে রাফ ওয়ার্ক করবে, রাফ ওয়ার্কটা যত পরিষ্কার করে করবে তত অঙ্কগুলো এক্স্যাক্টলি আসবে। তো এই হচ্ছে তোমাদের একটা নিয়মে শেখালাম, যেটা এটা একটা ফর্মুলা, এটা দুটো ফর্মুলা দিয়ে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বার করা যায়। এই একটা ফর্মুলা, এই ফর্মুলা যদি একটাই মনে রাখতে পারো তাহলে সেকেন্ড ডেটটা কিচ্ছু না। তোমাদের আরেকটা আমি করতে দিচ্ছি, তোমরা করে আমাকে দেখাবে, তারপরে আমি অন্য নিয়মটা দেখাবো। এটা করে দেখাবে, আর করে দেখালে তোমরা ছবি তুলে পাঠাবে, তাহলেই আমি কিন্তু অন্যগুলো করতে পারবো। আরেকটা তোমাদের করতে দিই, তোমাদের তো এইখানে তোমাদের সলভ করে আমাকে দেখাও, তারপরের দিন আমি পরের ফর্মুলাতে যাচ্ছি।